ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার রাত 11:45 রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাত 10:00 তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তার বয়স হয়েছিল 75 বছর। ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে তাৎক্ষণিক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবাণীতে জানিয়েছেন, শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ হারালো তৃণমূল থেকে উঠে আসা বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিককে। করোনাতে আক্রান্ত হয়ে মারা গেলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের স্ত্রী কামরুন্নাহার। শনিবার গভীর রাতে রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনায় আক্রান্ত হওয়ার পর গত 10 জুন তাকে প্রথমে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। করোনা মহামারীর প্রভাব পড়েছে বাংলাদেশের প্রথম মেট্রো রেল নির্মাণ প্রকল্পেও। চলতি মাসেই জাপান থেকে প্রথম মেট্রো ট্রেন সেট দেশে পৌঁছানোর কথা থাকলেও মহামারীর কারণে তা আসছে না। তবে মেট্রো রেল নির্মাণে অন্যান্য অংশে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে যতদূর সম্ভব কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ পুলিশি নির্যাতনে প্রাণ হারানোর পর থেকেই বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। এর মধ্যেই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি গাছে ঝুলন্ত এক কৃষ্ণাঙ্গ যুবকের মরদেহ পাওয়া গেছে। এ নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দেশটি, যদিও ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন। ঘড়ির কাঁটায় 65 সেকেন্ড ছুটেই মায়ারকোর্ট জালে বল। বার্সেলোনার আরেকটি গোল উৎসবের সম্ভাবনা উকি দিয়েছিল তখনই, শেষ পর্যন্ত হলো তাই। গোল করলেন ও করালেন লিওনেল মেসি। পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসালো লিগ চ্যাম্পিয়নরা। শনিবার রাতে 4-0 গোলে জিতেছে বার্সেলোনা। গত কয়েক মাস আগে হঠাৎ উধাও বুবলি, কোথাও দেখা মেলেনি। বুবলির অবর্তমানে তাকে নিয়ে নানা গুজব ওঠে, তার ডালপালাও মেলে। ফেসবুকেও তাকে দেখা যায়নি, তবে হঠাৎ করেই তাকে পাওয়া গেছে ইনস্টাগ্রামে। সম্প্রতি একটি নতুন ছবি পোস্ট করেছেন তিনি, তবে এই ছবিতে কোনো ক্যাপশন দেননি।